এখন বরফের উপর দিয়ে হেঁটে চলেছি, পা ঢুকে যাচ্ছে। এখন যাচ্ছি শঙ্করাচার্যের যে সমাধি আছে এখানে সেই জায়গাটা খুঁজে দেখার জন্য। দেখি কোথায় রয়েছে আদি শঙ্করাচার্যের সমাধি, যেখানে হয়েছিল সেখানে নতুন করে ওনার মূর্তি তৈরি হয়েছে, সেটাই দেখতে। আমি পৌঁছে গেছি শঙ্করাচার্যের এই মূর্তির সামনে। এটা আমার কাছে একটা পরম প্রাপ্তি। এই আদি শঙ্করাচার্য ছিলেন একজন ভারতীয় দার্শনিক। ভারতীয় দর্শনের অদ্বৈত বেদান্ত নামের শাখাটিকে তিনি সুসংহত রূপ দেন। তার শিক্ষার মূল কথা ছিল আত্মা ও ব্রহ্মের সম্মিলন। তার জীবনের শেষ দিকে তিনি এই হিমালয়েই চলে আসেন আর এখানেই বিদেহ মুক্তি লাভ করেন। কেদারনাথ মন্দিরের পিছনেই রয়েছে আদি শঙ্করাচার্যের সমাধি ক্ষেত্র, যেটা এতক্ষণ আমি ঘুরে দেখলাম। লোকের বিশ্বাস আদি শঙ্করাচার্য বর্তমান এই কেদারনাথ মন্দিরটি নির্মাণ করেছিলেন, যদিও মহাভারতে কেদারনাথ মন্দিরের উল্লেখ আছে। এটি একটি জ্যোতির্লিঙ্গ। কথিত আছে পাণ্ডবরা এখানে তপস্যা করে শিবকে তুষ্ট করেন এবং এখানেই এই কেদারনাথ মন্দির নির্মাণ করেন। আর কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা আরতি শুরু হবে, আপনারাও সঙ্গে থাকুন আর কেদারনাথ মন্দিরের প্রথম দিনের সন্ধ্যা আরতি উপভোগ করুন।